আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ এসে পৌঁছেছে মালদা জেলায়। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার অলোক রাজ রিয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অলোক রাজ রিয়া জানিয়েছেন, ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ এসে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মালদা পাঁচ কোম্পানি কেন্দ্র বাহিনী আসছে, তাদের থাকা খাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। স্পর্শকাতর বুথ ভিত্তিক চিহ্নিত করে সেই সকল এলাকায় রুট মার্চ করা হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এখন ইলেকশন কমিশনে আমরা নির্দেশ পেয়েছি, আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার প্রাথমিকভাবে আমরা পাঁচটা কোম্পানি সিএপিএফ পাচ্ছি, অ্যান্ড আমরা ওনাদের থাকা ব্যবস্থা অ্যান্ড ওনাদেরকে দিয়ে যে আমাদের চিহ্নিত সেন্সিটিভ এলাকাগুলোয় রুট মার্চ করানো এই সব প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। শীঘ্রই এই বিকে সপ্তাহে আমরা আশা করছি আমরা কেন্দ্রীয় বাহিনীটা পাবো। থানা নয়, এটা এসপি এ ডিসক্রিপশন আছে, এসপি ও ডিএম ও পুরো যেটা ডিএম হচ্ছেন হেড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, আমরা দুজন মিলিয়ে ডিসাইড করি কি আমাদের প্রায়োরিটি এরিয়াস কি আছে, কোন কোন এলাকা আমাদের বেশি সেন্সিটিভ আছে, কোথায় কোথায় রুট মার্চ বেশি করা দরকার আছে আর আগে করা দরকার আছে, সেই হিসাবে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।